প্রায় 8 মাস পর, হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, প্রায় 8 মাস পর ব্যাটিং বোলিং অর্থাৎ মাঠে ফিরেছেন মাশরাফি বিন মুর্তজা। এবং চিরচেনা দৃশ্য, বোলিং করার আগে কিংবা মাঠে নামার আগে নি সাপোর্ট, দুই পায়ে দুই নি সাপোর্ট নিয়ে নামেন মাশরাফি বিন মুর্তজা। ইঞ্জুরির কবলে পড়ার পর থেকেই কিংবা সার্জারির পর থেকেই তিনি এই নির্দেশনা কিংবা এই নি সাপোর্ট নিয়েই খেলেন। জাতীয় এবং আন্তর্জাতিক মঞ্চে দেখা গেছে বারবার। এবং যেটা সবচেয়ে চিরচেনা সত্য, সেটা হচ্ছে মাশরাফি এমন লড়াকু মানসিকতার, যে মানসিকতায় উদ্বুদ্ধ হন 16 কোটি মানুষের অনেক তরুণ প্রজন্মের সাক্ষী। এবং মাশরাফি প্রত্যেকটা বল ছোড়ার আগে বোলিং প্রান্ত থেকে তিনি এই নি সাপোর্টটা ঠিকঠাক করে নেন জার্সির উপর থেকেই, ট্রাউজারের উপর থেকেই, এটাই মাশরাফি। এবং দেখছেন নড়াইল জেলা স্টেডিয়ামে ম্যাশ, ইয়েস ম্যাশ ব্যাক ইন বিজনেস, ব্যাক ইন দ্য ফিল্ড, মাঠে ফিরেছেন, আবারও বলছি 8 মাস পর বোলিং করবেন, হয়তো ব্যাটিং প্র্যাকটিসও করবেন, সব প্রস্তুতি নিয়েই রেখেছেন। এবং বিকেলে তার জনতার মঞ্চে জবাবদিহি রয়েছে, জনতার মুখোমুখি জনতার সেবক। একটি ইউনিয়নে, প্রত্যেকটি ইউনিয়নে ছুটে বেড়াচ্ছেন মাশরাফি, কোথায়কার সমস্যা, কোথায়কার প্রবলেম এবং কী কী চাওয়া, কী কী প্রত্যাশা, এমনটাও তিনি বলেন। আমার বিরুদ্ধে যদি দুর্নীতির প্রমাণ থাকে আপনারা তুলে ধরুন, আমার পরিবার যদি আপনাদের কাছ থেকে টাকা নেয় সেটাও তুলে ধরুন। এটাই মাশরাফি, জনগণের কাছে জবাবদিহিতা, একজন জনপ্রতিনিধির সবচেয়ে প্রধান এবং অগ্র এটাই হওয়া উচিত। মাশরাফি এমনই, এই যে সাহসিকতা, জনগণের মুখোমুখি হওয়া, বলেন আমার দোষ কোথায়, বলেন আমার ত্রুটি কোথায়, বলেন আমার সাফল্য কোথায়, বলেন আমার পরিবারের ত্রুটি কোথায়, আমার পরিবারে কেউ কি আপনাদের কাছ থেকে আর্থিক লেনদেন করেছে, আমার এপিএস পিএস কখনো কি আপনাদের কাছ থেকে লেনদেন করেছেন, এই প্রমাণটাও তিনি চান। কিন্তু কোথাও কোথাও এ পর্যন্ত 4টি ইউনিয়নে তিনি কর্মী সভা করেছেন, কর্মী সভা বলতে জনতার মুখোমুখি হয়েছেন, কোথাও কেউ এই প্রশ্ন উত্থাপনই করতে পারেনি। অর্থাৎ একেবারে সাহস নিয়ে, বুকে বুক ফুলিয়ে তিনি কাজটি করছেন। দেখছি মাশরাফি বিন মুর্তজাকে নড়াইল জেলা স্টেডিয়ামে রানিং সেশন করছেন, এরপরে হয়তো বোলিং সেশন করবেন দ্য সুপার ম্যাশ, দ্য ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। আমি হোম ক্রিকেট কিংবা মিরপুর একাডেমিতে দেখেছি, কিন্তু এই প্রথম মাশরাফিকে মিরপুর বাদে অন্য কোথাও তাকে রানিং সেশন এবং একটু পরে হয়তো বোলিং ব্যাটিং সেশন করতে দেখব। ইটস এ নাইস এক্সপিরিয়েন্স ফর মি অলসো, বিকজ আমি কখনও দেখি নাই ঢাকার বাইরে মাশরাফিকে। তার সঙ্গে আছেন তার বন্ধু ক্রিকেট কোচ সাজু। দেখছেন নড়াইল জেলা স্টেডিয়ামে মাশরাফি সেশন, বিপিএল শুরু জানুয়ারি থেকে বিপিএলের প্রস্তুতি কিংবা সিলেটি স্ট্রাইকার্সকে কাঁধে বহন করার দায়িত্ব তো ম্যাশের কাঁধেই।